মানে যেগুলো নাকি র‍্যাঙ্কিং এর পার্ট না এসব জায়গায় সিনিয়র প্লেয়াররা যদি ছুটি চায় ভালো এমনি আমরাও এখানে নতুন নতুন ছেলেদেরকে একটা সুযোগ করার করে দেওয়ার সুযোগ আছে সম্ভাবনা আছে এটা তো আমার উপর নির্ভর করে না আগে জানতে হবে ওর জায়গায় প্লেয়ার আছে কিনা কারা আছে সো এটা সবকিছু চিন্তা করে আমাদের মাথায় আছে যে ওদের একটু তো ব্রেক দরকার কিভাবে দেবো যেমন ধরেন সামনের বছর পাঁচটা টেস্ট সিরিজ তারপরের বছর চোদ্দটা টেস্ট ম্যাচ চোদ্দটা টেস্ট ম্যাচ খেলা এক বছরে একটা টিমে যারা নাকি বেশিরভাগ প্লেয়ারই আবার ওডিআই টি টোয়েন্টিও খেলে মানে আমরা এখনই আমরা এটা এখনই চিন্তা করছি কি হবে হাউ টু ম্যানেজ দ্যাট সো আমরা একটু সমস্যা আছে বুঝতে পারছি তাছাড়া ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অনেক কথা হয় লঙ্গার ভার্সন নিয়ে কথা হয় কিন্তু আসলে ওদের তো আমরা খেলার সুযোগ করে দিতেই পারছি না মানে এই টানা খেলার মধ্যে আছে তো ওরা খেলবে না কখন মানে আমরা আমাদের যে সমস্ত প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট এত বেশি যে ডোমেস্টিকে যারা ভালো করছে বা করবে করার আগে খেলতে দিতে হবে তো ওদেরকে একটা তো হচ্ছে আমরা মনে করি ওরা খেলে না এটা হয়তো খুব মাঝে মধ্যে হয় এমন ওরা থাকলেও খেলতো না কিন্তু এখন কিন্তু এমন অবস্থা ওদের খেলার সুযোগও আমি দেখি না ওদেরকে যে খেলতে বলবো তবে এটা একটা জিনিস আমি ডোমেস্টিক ক্রিকেটটাকে বিশেষ করে লঙ্গার ভার্সনটাকে আরো কিভাবে কিছু করা যায় কিনা এটা নিয়ে আলাপ হয়েছে তো একটা ওয়ার্কিং কমিটি বসে তিনটা প্রপোজাল তৈরি করছে আমাদের কাছে দিবে দিলে উই উইল ডিসকাস অন কারণ আমি মনে করি যে ডেফিনেটলি ডোমেস্টিক ক্রিকেটটা যদি খেলতে পারত তাহলে খেলে যদি ওখানে যেতে পারে তাহলে তাদের জন্য অনেক ভালো হবে বিশেষ করে যারা আমি মনে করি পার্সোনালি এক খুবই ভালো প্লেয়ার কিন্তু এখন রানে নাই ফর এক্সাম্পল মমিনুল আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি মমিনুল আমি নিশ্চিত হি উইল কাম ব্যাক মমিনুল এতগুলা টেস্ট সেঞ্চুরি করলো এত ভালো একটা ক্রিকেটার যে আমরা তাকে টেস্টের মানে টেস্ট ক্রিকেটারই বলে দিলাম এবং সে টেস্টের ক্যাপ্টেনও হলো হঠাৎ করে প্রায় এক বছর ধরে বা দশ ম্যাচে ধরে সে রান পাচ্ছে না আমার ধারণা সে যদি একটু ডোমেস্টিকে খেলে ডেফিনেটলি হি উইল কাম ব্যাক জাস্ট একটু কনফিডেন্সের ব্যাপার